আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো নিয়াত থাকলে আমল কবুল হয়? কবুল হয় না। কষ্ট, সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবতে মানুষ যদি শেকায়াত বেশি করতে থাকে তাহলে নেকি কমে যায়। শেকায়াত বেশি করতে থাকলে নেকি কমে যায়। সবর করতে পারলে আল্লাহ পাক নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় শেয়ার করি, আমি কখন এটা বলিনি কোথাও, এটা শুধু আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, নিজের আমিত্ব প্রকাশ করার জন্য বলছি না, শুধু আপনাদেরকে সবর করানোর বিষয়টা বোঝানোর জন্য বলছি। যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাওয়াতি সফরে গিয়েছি, এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী। যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি, তার পরিবার সহ, তার পরিবারের সদস্য আমার সাথে আছে, তার ছোট ভাই। আমি দাওয়াতি সফরে গিয়েছি আর আমার স্ত্রী বাসায় গিয়েছে একা তার পরিবারের সাথে। তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি। আমরা যে সবর করছি, সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থ দিচ্ছি, মেধা দিচ্ছি, কার জন্যে ভাই? কার সন্তুষ্টির জন্যে? যদি আমরা সবর করতে পারি আল্লাহ নেকি দিবেন ইনশাআল্লাহ। সবর করতে না পারি, শেকায়াত করি, তাহলে আল্লাহ পাক নেকি কমিয়ে দিবেন। আমরা কি চাই, আল্লাহ সন্তুষ্টি না অন্য কিছু? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর দিনের জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ? সুশৃঙ্খল ভাবে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবো না ইনশাআল্লাহ? তার আগে আমরা দোয়া করছি, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রশাসনিক সহযোগিতা করেছেন ইত্যাদি, এবং যারা উপস্থিত হয়েছেন দিনের প্রতি মহব্বতে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। এই কাজগুলোকে আল্লাহ পাক আমাদের পরকালে জাজায়ের, পরকালে পুল সিরাত পার হওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন, বলি আমিন। আজকের এই লেকচারটা ইনশাআল্লাহ সকলের জন্যই, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, সরকার জনগণ সকলের জন্যই। আল্লাহ পাক সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাটা বিছানো রাস্তায়, একটা রাস্তা যেখানে কাটা বিছানো আছে, মনে করেন কাঁচের টুকরো দেয়া আছে, এই রাস্তা আপনাকে পার হতে হবে। আপনি যত সতর্কতার সাথে পা ফেলবেন, পা ফেলবেন, পা ফেলবেন, পা ফেলবেন পার হওয়ার জন্যে, এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে অন্যায় থাকবে, শয়তানের টোপ থাকবে, আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ থাকবে, পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ থাকবে, আপনি বেছে বেছে পা ফেলে ফেলে আগাচ্ছেন, এগুলোতে পা দিচ্ছেন না, এর নাম হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাকওয়া মানে শুধু এটাই নয় যে আল্লাহ যা আদেশ করেছেন এগুলোই করব, বরং আল্লাহ পাক যা নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নামও তাকওয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া মনের ব্যাপার, কলবের ব্যাপার, শুধুমাত্র বাহ্যিক লেবাস পোশাকে তাকওয়ার পরিচয় নয়। আমার দাড়ি, আমার টুপি, জুব্বা, পাগড়ি যে তাকওয়ার একমাত্র পরিচয় এমনটা নয়। আর তাকওয়া হ্যাঁ হুনা, নবী সাল্লাম বলছেন তাকওয়া হচ্ছে এখানে কলি যায়, কলবে, আর কলবটাকে দেখা যায় না। দেখা যায়? শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া, এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি ফেয়ার, নির্দোষ, নিষ্পাপ, মাজলুম, আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়াত পেয়েছে, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, পারবে? আর আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে, কারণ আল্লাহ পাক জানে তার কলবে কি আছে, আল্লাহ পাক তার দৃষ্টি দিয়ে দেখছেন তার কলবে কি আছে, আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে, ত্রুটি আছে, হিংসা আছে, পরস্বীকাতরতা আছে, রিয়া অহংকার আছে, অশ্লীলতা আছে, শির্ক আছে, কুফর আছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ। তো তাকওয়া মনের ব্যাপার,
তাকওয়া বাইরের লেবাস পোশাকের বিষয় নয়। আল্লাহ পাক সিয়ামকে উদ্দেশ্য করে বলছেন, রোজা আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা সওম রাখি, দেখা যায় মাশাআল্লাহ আমরা সাহরি করি, আমরা ইফতার করি, মাঝখানে না খেয়ে থাকি, স্ত্রী সহবাস করি না, কিন্তু রোজা রেখেও আমাদের অনেক ব্যক্তি আছেন যারা সুদ খান, রোজা রেখে অনেক ব্যক্তি আছেন যারা ঘুষ নেন। আমাকে বলতে দেন, আমি ভুলে যাব না, আপনারা ঠিক বলতে থাকলে আমি ভুলে যাব। রোজা রেখে অনেক ব্যক্তি আছে যারা জেনা করছে, রোজা রেখেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং এ আছে, রোজা রেখেছে দেখবেন মাপে কম দিচ্ছে, মাপে ওজনে কম দিচ্ছে, রোজা রেখেছে কিন্তু দুর্নীতি করছে, রোজা রেখেছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রোজা রেখেও ব্যবসায়িক পণ্য মজুত করে বাজারে সিন্ডিকেট সৃষ্টি করছে, পণ্যের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিচ্ছে, মানুষ অসহায়ের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য কি হাহাকার টানা করছে। রোজা রেখে যদি মানুষ এই কাজগুলো করে, আবার দেখা যায় রোজা রেখেও মানুষ নামাজ পড়ছে না, অনেকেই রোজা রেখেছে শুধু তারাবির নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে না, রোজা রেখেও যাকাত দিচ্ছে না, রোজা রেখেছে মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে মানুষের গীবত করছে, রোজা রেখে ঝগড়া বিবাদ করছে। রোজা রেখে যদি এই কাজগুলো করে লাআল্লাকুম তাত্তাকুন, ওই হকটা আদায় হয়নি। আমি কি বুঝাতে পারছি ভাই? তার মানে সওম কিভাবে রাখবো? উত্তর, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন আমি সেভাবে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম রেখে খাওয়া এবং পানাহার যেমন ত্যাগ করতেন, স্ত্রী সহবাস ত্যাগ করতেন, তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন, বেশি বেশি সওম রেখে দান খয়রাত করতেন, সওম রেখে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সওম রেখে ইফতার করাতেন, সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধও করেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন, মানুষকে খাইয়েছেন, তাবলীগ করেছেন, সওম রেখে তিনি যাবতীয় ভালো কাজগুলো করেছেন। আমাদেরকেও রোজা রেখে ভালো কাজগুলো করতে হবে, এটা এক নাম্বার। একই সাথে সওম রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায় কোনো কাজে লিপ্ত হননি, হয়েছেন? হয়েছেন? তার সাহাবীরা হয়েছেন? অতএব আমরাও সওম রেখে রোজা রেখে হারাম খাওয়া, সুদ খাওয়া, আপনার ঘুষ খাওয়া, জেনা করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করা, চোখলখুরি করা, এ ধরনের কাজে লিপ্ত হব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি কয়েকটা কাজ বলি, এটা বলে আমি মূল পয়েন্টের দিকে যাচ্ছি, কোরআনময় রমাদানের দিকে ইনশাআল্লাহ তাআলা। সওম রেখে আপনারা প্রথমত বেশি খাবেন না, এক নম্বর কথা, সওম রেখে আপনারা বেশি খাবেন না, সেহরিতে খুব বেশি আয়োজন করতে যায়েন না, যতটুকুতে আপনার চলে যায় অতটুকু করেন, রান্নাঘরে বেশি সময় নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না। দুইটা তিনটা তরকারি দিয়ে আপনার খাওয়া হয়ে যেতে পারে, একটা দিয়েও হয়ে যায়, দশটা আইটেম করার দরকার নাই আপনার। আপনি দুনিয়াবী কাজগুলোকে কমিয়ে ফেলেন রমজান মাসে, দুনিয়াবী কাজগুলোকে কমিয়ে ফেলেন, পরকালের কাজগুলোকে বাড়ান, আল্লাহ তৌফিক দান করুন। সেহরিতে এমন করে খাবেন না যেটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন না, সাহরি করেন যতটুকু প্রয়োজন। ইফতারেও এত বেশি আয়োজন করবেন না যে আপনার সারাদিনের সওম রাখার যে আধ্যাত্মিক অত নূর এটা নষ্ট হয়ে যায়। ইফতারে আপনি অনেক বেশি আয়োজন করেন, মাগরিবের সালাত তারাবির নামাজ আপনি এনথুজিয়াজমের সাথে আদায় করতে পারবেন না, আপনি প্রফুল্লতার সাথে আদায় করতে পারবেন না, অলস হয়ে যাবেন, ঘুমিয়ে পড়বেন, ক্লান্ত হয়ে যাবেন। ইফতারে খুব বেশি খেতে নেই, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি, আমল করতে পারলে ইনশাআল্লাহ কল্যাণ হবে। আমি নিজে চেষ্টা করি, আপনাদেরকেও বলছি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে সওম রেখে আপনি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। ফরজ তো পড়বেনই, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে অবশ্যই পড়বেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়বেন, পড়া যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি দৈনিক বারো রাকাত সুন্নত পড়বেন, দৈনিক বারো রাকাত যে ব্যক্তি সুন্না আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়, দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক বারো রাকাত নফল বা সুন্না আদায় করেন। এটা কি বারো রাকাত? ফজরের আগের দুই, জোহরের আগে চার, পরে দুই, ছয় আর দুই আট,
মাগরিবের পরে 2 10 এশার পরে 2 12 এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেকদিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান এবং পাঁচ ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন বিশেষ ভাবে ফজর এবং এশা এবং আসর এগুলো যেন জামাত না ছোটে যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন যদি আপনি মুসাফির হন কসর করে নেবেন নামাজ ছাড়া যাবে না এমন একটা জায়গা আপনি আছেন যেখানে আপনার কোনো কাপড়ই নাই মনে করেন আপনার কোনো পবিত্র কাপড়ই নাই এমন একটা জায়গায় আপনি আছেন কোনো কাপড় নাই ওজুর পানিও নাই আপনার তায়াম্মুমের মাটিও নাই আপনি কি করবেন নামাজ পড়বেন না কি করবেন নামাজ আছে আপনার উপর ফরজ আপনাকে এমন জায়গায় রাখা হয়েছে আপনি ওযুও করতে পারছেন না তায়াম্মুমও করতে পারছেন না কোনো সুযোগ নাই এবং আপনার কাপড়ও নাপাক হয়ে গেছে আপনি কি করবেন নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিবেন ছাড়বেন না নামাজের কোনো মাফ নাই নামাজের কোনো মাফ নাই আর নামাজ বলতে আমি বর্তমান সময়ের চলমান 3G 4G নামাজকে বোঝাচ্ছি না আমি মেনশন করতে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সেই নামাজের কথা তিনি ধীরস্থিরভাবে নামাজ পড়তেন তিনি কি আমাদের মতো 4G স্পিডে নামাজ পড়তেন রুকু করলে সেজদা পাওয়া যায় না অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে শেষের আয়াতটাকে লম্বা টান দিয়ে ছাড়া হয় ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে এইটুকু বুঝতে পারে এরকম নয় আপনি হারাম শরীফে দেখবেন কাবা ঘরে দেখবেন মসজিদ নববীতে দেখবেন অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে এখানে দেখবেন ধীরস্থিরভাবে তারাবি সালাত হয় সুন্দর কেরাত হয় লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে আমি এই সালাতকে বোঝাচ্ছি রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন তাড়াহুড়া করবেন কারণ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো কারণে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে নামাজ এত তাড়াহুড়া কেন দুনিয়ার সমস্ত কাজ ধীরস্থিরভাবে করি মসজিদে আসলে কখন বের হব তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি এটা কি ঠিক হচ্ছে ভাই এটা ঠিক হচ্ছে নামাজ স্থিরভাবে পড়েন ধীরস্থিরভাবে পড়েন আল্লাহ পাক তৌফিক দান করুন আসেন রমাদানে আমি একটা কথা বলি জাকাত যাদের জাকাত আছে নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছে রমজানে জাকাত দিয়ে দিবেন জাকাত নিয়ে টালবাহানা করবেন না আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন জাকাত হচ্ছে আপনার সম্পদে গরিবের হক অন্যের হক নষ্ট করলে এই শাস্তি আল্লাহ পাক এমনভাবে দিবেন ওই সম্পদটাকে আল্লাহ পাক গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে লাগিয়ে দিবেন এবং একটা সাপের আকৃতি দিবেন এই সাপ গলায় ঝুলে থাকবে এবং কপালে ঠোকর দিবে বলে নাউযুবিল্লাহ জাকাত দিয়ে দেন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত না থাকলে ইসলামিক ইকোনমিক টিকবে না ইসলামিক ইকোনমিক্সের মূল বেস হচ্ছে জাকাত এবং সাদাকা এবং বিজনেস ব্যবসা এগুলো নিয়ে পড়াশোনা করেন আমি মাহফিলে এত ডিটেলস বলতে পারি না আমি আগেও বলেছি আমি ওয়াজ মাহফিলে আমি আমার জানা মতে 30-40% কথা বলতে পারি না বাকি 60% পড়ে 50% পড়ে এগুলো বলার পরিবেশ এই মাহফিলগুলো নয় ইনশাআল্লাহ আস্তে আস্তে যতটুকু জানি বলার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেস ইসলামিক ইকোনমিক সম্পর্কে জানতে হলে বুঝতে হলে পড়তে হলে আমি একজন আলেমের নাম বলছি যাকে আমি বেসিক্যালি ফলো করার চেষ্টা করি ইকোনমিক সেকশনে এবং অন্যান্য সেকশনেও তিনি আমার খুব শ্রদ্ধেয় একজন আলেম আল্লামা তাকী উসমানী তাআমাত বারাকাতু তার ইকোনমিক্সের সিরিজ আছে ইসলামিক অর্থনীতির সিরিজ আছে বই 10-15টা বই শুধু অর্থনীতির উপরেই এগুলো কিনেন ঢাকায় বাংলা বাজারে পাবেন কিনে এনে বাসায় পড়েন আপনি দেখবেন ইসলামিক অর্থনীতি কি জিনিস আর অর্থনীতির জ্ঞান না থাকার কারণেই অর্থনীতির বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণেই আমরা ইবাদত বন্দীর জীবনে নামাজে হলেও ব্যবসায়িক জীবনে অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখর হয়ে বসে আছে আমার কথা কি বুঝতে পারছেন ভাই অর্থনীতির জ্ঞান দরকার আছে না একটা রাষ্ট্র মনে করেন যার কাছে অর্থনৈতিক সুপার পাওয়ার তার কাছে ইকোনমিক চাবিকাঠি আছে
ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র মনে করেন তার কাছে অর্থনৈতিক চাবিকাঠি আছে, সে চাইলে কাউকে ইকোনমিকভাবে দুর্বল করতে পারে, কাউকে শক্তিশালী করতে পারে। এখন অন্যান্য রাষ্ট্ররা এর আনুগত্য করবে না, করবে না, করবে। অর্থনীতি মূল ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনা সনদ তৈরি করলেন, সাহাবিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, ইহুদিদের সাথে চুক্তি করলেন, মসজিদ নববী নির্মাণ করলেন, এরপরে তিনি প্রথম যেখানে ফোকাস করেছেন সেটা হলো মুসলিমদের অর্থনীতি সমৃদ্ধ করার কাজে, তারপরে সামরিক বাহিনী গঠন ইত্যাদি ইত্যাদি। অর্থনীতি মূল জিনিস, আর এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি বেশি পড়ানো উচিত, এটা আমার নসিহা। বাকি যারা এর দায়িত্বশীল তারা বুঝবেন। আসুন, আমি যেটা বলছিলাম রমাদান মাসে জাকাতগুলোকে দিয়ে দেন, এটা আপনার সম্পদে গরিবের হক। জাকাত ইসলামিক সমাজে সাম্য নিয়ে আসবে, গরিব না খেয়ে মারা যাবে না, আপনার সম্পদে ওর হক আছে, ওই হকটা না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন না আল্লাহর বাস্তে। এই পর্যন্ত যে জাকাতগুলো দেন নাই সেটাও হিসেব করা উচিত যে আপনি কত টাকা জাকাত দেন নাই, এবং আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা উচিত যে আল্লাহ আমার 20 বছর আগ থেকে জাকাত ফরজ হয়েছে, আমি জাকাত এখনো দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, যদি সম্ভব হয় টাকাগুলো দিয়ে দিয়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন, দোয়া করি আমি। রমজান মাসে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল করবেন, বেশি বেশি সময় নষ্ট করবেন না, অহেতুক ফেসবুকে ইউটিউবে ফেসবুকে কমেন্ট করতে গিয়ে পোস্ট দিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন, এগুলোর কোনো ফায়দা নাই, এগুলোর খুব একটা ফায়দা নাই। বাস্তবিক মাঠে ময়দানে যারা কাজ করে এদের মধ্যে ফায়দা আছে, মুসলিমরা মাঠে কাজ করবে মাঠে। এখন যারা মাঠে কাজ করছে তারা ফেসবুকে এত শোডাউন করে না, এত আইওয়াশ করে না। আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ খ্রিস্টান হয়েছে, জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ কাদিয়ানি হয়েছে, জেনেছেন? আপনি কি আজকে জানতে পেরেছেন যে বাংলাদেশে কতজন মানুষ আহলে কোরআন হয়েছে এবং শিয়া হয়ে গেছে, আপনি কি জানতে পেরেছেন? যারা এই কাজগুলো করছে বা করে তারা এত শোডাউন করে না, আর আমরা কাজের চেয়ে শোডাউনে বেশি অভ্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। মসজিদে কাজ করেন, মসজিদ ভিত্তিক দাওয়া দেন, খুতবা দেন, তালিম করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, মাঠে ময়দানে দিনের কাজ করেন, ইনশাল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ। অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন, এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয়, এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয়, এটা কারো প্রতি বিদ্বেষ ঝাড়ার প্ল্যাটফর্ম নয়, এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয়, এটা একটা মাধ্যম যেটা নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানরা। এই মাধ্যমটা নিয়ন্ত্রণ করে কারা? ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্মে গিয়ে দিনের কতটুকু খেদমত হয় এটা আল্লাহ ভালো জানেন, আমরা বুঝি না খুব একটা। অনেকে মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে, কল্যাণের চেয়ে এখানে অকল্যাণ অনেক বেশি আছে, সময় হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি অপেক্ষা করছি সময়ের জন্য, আমি সময়ের অপেক্ষা করতে বলছি, সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল। এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই, এটা টোটাল নিয়ন্ত্রণ বাইরে, এবং এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না আপনি, কনস্ট্রাকটিভ কিছু নাই। একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে চাবে, সে ইউটিউবে ঢুকবে, ওই বিষয়ের লেকচার শুনতে চাবে, যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক আলেম যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন, এটা চলে আসবে। অমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, তমুক যা বললেন তমুকের বিরুদ্ধে, এটা চলে আসবে। ও একদিন একটা বিষয় পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে, আরেকদিন আরেকটা বই পড়বে, আরেকদিন আরেকটা লেকচার শুনবে। ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে, ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক আইডিওলজি ইনস্টল করা যাবে না। আমরা কি স্কুল লাইফে এভাবে পড়াশোনা করেছি, কলেজে এভাবে পড়াশোনা করেছি, মাদ্রাসায় কি এভাবে এলোমেলো পড়াশোনা করেছি? শুরুটা হয় একটা লেভেল থেকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, আস্তে 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 মানুষ একটা লেভেলে যায়। আর আপনি যখন অনলাইন সেকশনকে ইলম অর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন না। যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে,
এবং আপনি এখানে গঠনমূলক বিষয় চাইতে সমালোচনা বেশি দেখেছেন এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয় সময় হোক বুঝবেন আর যারা এগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে আমার নসিহা রুট লেভেল থেকে কাজ করেন মসজিদে কাজ করেন তালিমে কাজ করেন খুতবায় কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন মাদ্রাসা করেন মহিলা মাদ্রাসা করেন তালিমে বৈঠক চালু করেন মহিলাদের তালিম চালু করেন মক্তব চালু করেন রুট লেভেল থেকে কাজ করেন দিনের বিজয় হবে ইনশাআল্লাহ যাই হোক এগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না আমরা মূল পয়েন্টে আসি রমজান কেন্দ্রিক কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলছি সালাত পাঁচ ওয়াক্ত সালাত নফল সালাত দৈনিক বারো রাকাত সুন্নাহ এবং দিনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করা ঘুম থেকে শুরু করে ইস্তিনজা থেকে শুরু করে প্রতিটা কাজ ব্যবসা বাণিজ্য মুআমালাত সব কিছু করা যাবে ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করেন ইলম অর্জন করেন আলেম ওলামার কাছে যান যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন মক্তবে যান মাদ্রাসায় যান বাচ্চাদেরকে মক্তবে পাঠান রমজান মাসটাকে এনজয় করেন যাকাতগুলো দিয়ে দেন বেশি বেশি দান সাদাকা করেন রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন অসহায় যারা আছে এতিম মিসকিন বিধবা যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই সামাজিকভাবে ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন ঈদের ঈদের খুশি পৌঁছে দেন ঈদের সময়টুকু পৌঁছে দেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বারাকা দিবে ইনশাআল্লাহ এই কাজগুলো করলে পরে একটা ভাতৃত্বের বন্ধন আসবে রমজানের যে মূল লাআল্লাকুম তাত্তাকুন এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি এতক্ষণ যেগুলো বললাম শুধু রমজান কেন্দ্রিক কথা বললাম যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করব আর যারা তালেবে ইলম আছেন রমজানের একটা টার্গেট করবেন পড়াশোনা করা কিভাবে পড়বেন আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে হুট করে একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতির আরেকটা কালকে একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি কালকে একটা বই হাতে নিলেন সহিহ বুখারি পরশু একটা নিলেন কোরআনের তাফসির বিক্ষিপ্ত পড়াশোনা নয় এই পড়াশোনাগুলো আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবে না আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে আমি হয়তো বুঝাতে পারছি না যদি কেউ তওবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করব জ্ঞান অর্জন করব আমল করব দিনের জন্য কিছু করব তখন তাকে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তারা তারা সৌভাগ্যবান আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো বারাকাত দান করুন কিন্তু জেনারেল যারা তাদের সমস্যা আছে কারণ তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়বো তারপর কি ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে আমার লাইফ থেকে একটা নসিহা করছি সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান কথা কি বুঝতে পারছেন ভাই সহজ কিতাব মানে কি ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বেসিক তেলাওয়াত শিখতে হবে তাসবিহ শিখতে হবে এরপরে আপনি মনে করেন কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়ে গেছেন এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পড়ার চর্চা করতে হবে ডেইলি এক পারা করে যাতে আপনার মুখের মধ্যে জড়তা কেটে যায় আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা সাহিত্য ব্যাকরণগুলো শিখতে হবে ফর এক্সাম্পল যে মিজান মুনশাই বলেন নাহু সফের কিতাবগুলো বলেন এই যে বইগুলো আছে এসো আরবি শিখি বেসিক কিছু কিতাব এই কিতাবগুলো আপনাকে পড়তে হবে এই কিতাবগুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কমই ঘরানার যে ওলামা একরাম আছেন তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন ইনশাআল্লাহ এটা আমার নসিহা দেখেন আমি এমন মানুষ নই যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ের বা কল্যাণ থাকে আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান স্বচ্ছ হয়ে যান এই জায়গায় আমি বলছি এই সেক্টরে ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ আরবিকের জ্ঞানটা পাবেন আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন উসুলে ফিকহ উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন
তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন। আমি বলছি না অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না, এটা বলছি না। আমার পরামর্শ এখানে গেলে আপনি বেশি পাবেন। একটা বিষয় আছে, আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হচ্ছে সাদা ভাত, আপনার ভালো লাগে বিরিয়ানি, তা আপনি কি বিরিয়ানি খাবেন না? যেটা বেস্ট আপনি সেটা খেতে যাবেন। তো সেটাই আমি বলছি আপনাকে, যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান। আমার পরামর্শ আপনি চাইলে মানতেও পারেন, না চাইলে নাও মানতে পারেন, এটা আপনার এখতিয়ার। আমি আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না। এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিকহের বইগুলো, যেমন ফিকহুল মুয়াসসার, এই বইটা পড়তে পারেন। আস্তে আস্তে আপনি বড় ফিকহের বইয়ের দিকে যাবেন, ওস্তাদের সহবতে হেদায়ে কুদরতে পড়ে যাবেন। প্রথমে গিয়ে সহিহ বুখারী হাতে নেবেন না, আপনাকে প্রথমে হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিন আদিল্লাতিল আহকাম, ফাইজুল কালাম বলেন, তারপরে আপনার মিশকাতুল মাসাবিহ বলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি আবু দাউদ, তিরমিজ, নাসাঈ এদিকে যাবেন। আগে আগে বড় কিতাবে যাবেন না, আর বুখারী মুসলিম তো আগে হাতে নেওয়ার প্রশ্নই ওঠে না। যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন, আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন, ইংরেজি জাস্ট রিডিং পড়তে পারেন, এখন আপনি মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নিয়েছেন, আপনি কি আদৌ এর গভীরতা বুঝতে পারবেন? কথা কি বুঝতে পারছেন? আবার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ওয়াজ মাহফিলে সচরাচর এগুলো কথা হয় না, এগুলো কনস্ট্রাকটিভ কথা যেটা আপনার জীবনকে বদলাতে পারে ইনশাল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে এই 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 ম্যাথোলজি ফলো করেন, আপনি ভালো করবেন ইনশাল্লাহ। আমরা তো কিছুই না, আমি দোয়া করি আপনারা আমাদের চেয়ে অনেক ভালো হন, আমরা আস্তে আস্তে সরে যাবো ইনশাল্লাহ। যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে। এরপরে যারা আসবেন, এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি, যে এগুলোর উপর আমল করেন, পড়াশোনা এইভাবে করেন, ইনশাল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে এমন একটা সাইকোলজির পরিবেশে চলাফেরা করি আর কি, যেখানে একজন আরেকজনের ভালো খুব একটা দেখতে পারে না। যখন কারো ভালো হতে থাকে বেশিরভাগ মানুষ এটা সহ্য হয় না, এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি। এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে, আমরা আপোষে সেটা বেশি করেছি। তো এই জন্য আমি ফিল করি যে হয়তোবা আস্তে 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 এমন প্রজন্ম আসবে, যেহেতু আমরা এর যোগ্য নই, যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন। এই জন্য আপনাদের যে উদ্দেশ্য বলছি, যে আপনারা, আমরা তো কিছুই করতে পারছি না, আপনারা এগুলো পড়াশোনা করেন, এভাবে আসেন, আস্তে আস্তে সহজ থেকে কঠিন বইয়ের দিকে যান, হাদিসের ক্ষেত্রেও, তাফসিরের ক্ষেত্রেও, ফিকহের ক্ষেত্রেও, এবং আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন, যেটা বুঝবেন না অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন। তারা যদি বুঝাতে সময় না পায়, ব্যস্ত থাকে, বিজি থাকে, আপনি লেগেই থাকবেন, লেগেই থাকবেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন সব। এগুলো টিপস। এরপরে আরও বলবো, শুধু এই ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব কিছু হবে না, এই কথাটা বোঝার চেষ্টা করেন, শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না, এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্যে উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে। ফর এক্সাম্পল, আপনার ইংরেজির জ্ঞান লাগবে, এটা লাগবে আপনার, আপনার ইতিহাসের জ্ঞান লাগবে, অর্থনীতির জ্ঞানটা আপনার লাগবে, ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাতের জ্ঞান লাগবে, সাহাবিদের জীবনের জ্ঞান লাগবে, ফিকহের জ্ঞান লাগবে, আপনার তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে হাদিসের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে, উসুলে ফিকহের জ্ঞান লাগবে। এর পাশাপাশি আমি বলবো জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে। সবগুলো জ্ঞান যখন একসাথে হবে, আর এগুলো একদিনে হবে না, আস্তে 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 হবে ইনশাল্লাহ। এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, মৃত্যু হয়ে গেলে হয়ে যাক, আপনার 10 বছর, 20 বছর, 30 বছর সময় লাগছে, লাগুক না, সমস্যা কি, সারাটা জীবন লাগিয়ে দেন। এই সাবজেক্টগুলো একসাথে যখন আপনি পড়বেন, বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পারছে না, আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না, আপনি যা উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না, এবং আপনি আল্লাহর নূর দিয়ে দেখছেন। এই জায়গায় একটা কথা, শুধুমাত্র এই সাবজেক্টগুলো পড়লেইও সব হবে না, আরও একটা বিষয় দরকার, সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, মনটা ফ্রেশ, পবিত্র রাখতে হবে, হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত্ব, মত, এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে, আপনাকে এগুলো ঊর্ধ্বে থাকতে হবে। আপনাকে মানুষ গালি দেখ, বিতর্কিত করুক, ভালো বলুক, মন্দ বলুক, হাবিজাবি যা ইচ্ছা বলুক, এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণকর। কীভাবে?
পরকালের মাঠে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। যারা এগুলো করবে বা করবে করছে আপনার এগেইনস্টে, আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমলনামায় শেয়ার রেটের মাধ্যমে শেয়ার হচ্ছে। কিভাবে? কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, গীবত করেছে, গালি দিয়েছে, কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না, আপনি মাজলুম ছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে জাজা দিবেন, এটা আপনার জন্য খায়ের, খুব কল্যাণকর। ওই জন্য এগুলো ঊর্ধ্বে থাকতে হবে আপনাকে, ঊর্ধ্বে থেকে বেশি বেশি আল্লাহর জিকির, তাজকিয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, ভিক্ষা চাওয়া, আল্লাহ পাকে ইলম দাও, আল্লাহ পাকে ইলম অনুযায়ী আমল দাও, আল্লাহ পাকে তোমার নূর দাও, যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি ইনশাআল্লাহ। তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন এইরকম আলোর প্রদীপ ওয়ালা যদি হাজার হাজার মানুষ তৈরি হয় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে, তখন একটা সমাজকে আপনি পাবেন যেই সমাজের হাতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা। আসেন ভাই, কি বিরক্ত হচ্ছেন? কিছু বেসিক কথা বললাম, এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয়, কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি, চলতে ফিরতে শিখেছি, মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি। যে কথাগুলো বললাম এটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সন্তানকে শেখাতে পারেন, আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর জমিনে দেখবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো কিছু পারছি না, আমরা সব যোগ্যও নই, যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করব, আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আসুন রমজান মাসে ইলম চর্চা করুন, আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম, এভাবে চর্চা করেন, সহজ থেকে কঠিনে যান, আগে কঠিনে যাবেন না, এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে। আর আপনি সব বুঝবেন না এমন নয়, অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু আপনি বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন। আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতিলাফ আছে, যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতিলাফ আছে, আপনার কাদা ছোড়াছড়ি আছে, দলাদলি আছে, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে, এগুলো আপনি টেকনিক্যালি এড়িয়ে চলেন। উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই আপনার, আপনি মূল বিষয়গুলোর দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাআল্লাহ। মূল বিষয় কি? সালাত, মূল বিষয় যাকাত, সাওম, হজ, উমরা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন, তাওহীদ, সুন্নাহ, আপনার বেদাত, শিরক, এগুলো মূল বিষয়, হালাল হারাম, রিবা, জিনা, জায়নিস্ট মুভমেন্ট, ইসলামের এগেনস্টে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এগুলো তো মূল বিষয়, মূল বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ। দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করুন, আমিন।